আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস এর পঞ্চম পর্যায়ে। শুরু হচ্ছে নলিনী বেরার উপন্যাস সুবর্ণ রেণু সুবর্ণরেখা। গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। সুবর্ণ রেণু সুবর্ণরেখা, আজ সপ্তম পর্ব। স্কুলে নতুন বিল্ডিং নির্মাণ হবে, ইট আনতে হবে ইটভাটা থেকে। ইটভাটা সেই তো ডুলুং এর ধারে, ভ্রমরগড় রসিকানন্দের জন্মভিটার ওদিকে। এনসিসি তথা উডক্রাফ্টের টিচার তপন কুইলা স্কুলের মাঠ থেকে ইটভাটা পর্যন্ত লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন ছাত্রদের। এক হাতের ব্যবধানে সারি সারি দাঁড়িয়ে গেল ছাত্ররা। সাবধান, বিশ্রাম কিংবা কদম তোড়ের জন্য নয় নিশ্চয়ই, ইট ভাটা থেকে হাতে হাতে ইট নিয়ে আসার জন্য। ইট হাতে আসতেও হবে না, এক জায়গায় দাঁড়িয়ে থেকে খালি যা হাতের ইটটা পাশের জনকে বাড়িয়ে দেওয়া, পাশের জন তার পাশের জনকে, তার পাশের জন তার পাশের জনকে। এইভাবে পাটিগণিতের রৈকিক নিয়মের মতো, ধারাবাহিক অঙ্কের মতো, এক ঘন্টার ভিতর কত হাজার ইট যে জমা পড়লো। পাশে দাঁড়িয়ে থেকে উডক্রাফ্টের স্যার উৎসাহ দিতে সারাক্ষণ বলে গেলেন, একেই বলে একতাই বল, ইউনিয়ন স্ট্রেংথ। এই জন্যই বলে দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। ডুলুং এর ওপার থেকে যারা এপারে আসছে, এপার থেকে যারা ওপারে যাচ্ছে, রোহিণী সিআরডি হাই স্কুলের ছাত্রদের হাতের কাজ দেখে তারা খুব আশ্চর্য হয়ে দাঁড়িয়ে পড়ছে। শুধু কি দাঁড়িয়ে থাকছে? কেউ কেউ নিজেদের কাজ ফেলে কোথাও যাবার কথা ভুলে গিয়ে লাইনে ঢুকে পড়ে ইট পরিবহনের ছাত্রদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছে আর বলছে, আহারে কেত্তে বড় কাজ, আমার কার স্কুল, আমার কার টাকা মানেই তো ওউ স্কুলে অখন লেখাপড়া করেতে, ভবিষ্যতে করবে। সেতু বন্ধনে কাঠ বিলেই কিছু না কিছু তো করছিলা, আমার মানে ভি সৌ করিটি আর কি। অর্থাৎ আমাদের ছেলেরাই তো এখন এই স্কুলে পড়ছে, ভবিষ্যতেও পড়বে। সেতু বন্ধনে কাঠ বিড়ালিরা কিছু না কিছু তো করেছিল, আমরাও সেই কাজটা করছি আর কি। আমি নিজে দাঁড়িয়ে আছি ভ্রমরগড়ে ইট ভাটার অনেকটা কাছে, ওই তো ইতস্তত ছড়ানো চারধারে উঁচু নিচু ঢিবি, যার নাম এখন বড়াই ঢিবি। এখন সেখানে গরু চড়ছে, একটা দুটো নয় গরুর পাল একসঙ্গে। পৃষ্ঠা 101। এখন যা হোক, তখন কি আর এভাবে এখানে গরু চড়ত না? বাদার ভেঙে গবাদি পশু ঢুকে পড়বার সাহস পেত কে জানে কতদিন আগে। অবশ্য এসবই শোনা কথা, ইতিহাসের বইও তো আর লেখা নেই। হাতিবাঁধির সৌরিন্দাই বলেছেন, তিনি আবার শুনেছেন ভরত বাবাজির মুখ থেকে, ওই তো ভ্রমর ঘরের একধারে ঝুড়িওয়ালা বটতলায় দাড়িওয়ালা ভরত বাবাজির চটি। কাঠের খড়ম পায় ফটাস ফটাস আওয়াজ তুলে হাট বাড়িয়ে হাট বাড়িয়ে তিনি রোহিণীর হাটে আসেন। ফি হপ্তায় হাট বসে মঙ্গলবার শুক্রবার, হাটেই দেখেছি ওকে। সে যা হোক, রোহিণী গ্রামের একটা ইতিহাস আছে, অথবা ইতিহাসের একটা রোহিণী গ্রাম আছে। দোলাঙ্গ বা ডুংলু নদীর ধারে এই গ্রামেই তো জন্মেছিলেন শ্রী শ্রী চৈতন্য দেবের শিষ্য, শ্রী শ্রী শ্যামানন্দের মহাশিষ্য, শ্রী রসিকানন্দ, যাকে নিয়ে কবি শ্রীমৎ গোপীজন বল্লভ দাস লিখলেন রসিক মঙ্গল। পরবর্তী সময় যা পড়ে দেখেছিও, ওই যেখানে আছে উৎকলেতে আছয় সে মল্লভূমি নাম, তার মধ্যে রোহিণী নগর অনুপম। কটক সমান গ্রাম সর্বলোকে জানে, সুবর্ণরেখার তটে অতি পূর্ণ স্থানে। ডোলঙ্গ বলিয়া নদী গ্রামের সমীপে, গঙ্গদক হেন জল অতি রসকূপে। রাজধানী গড় তাহে দেখিতে সুন্দর, গড় বেড়ি বসতি সে রৌনী নগর। রৌনী মহিমা কিছু বর্ণিতে না পারি, নবদ্বীপ মথুরা কি রঘুবংশে পুরী। এহেন রাজধানী রোহিণীগড়েরও যে একটা প্রমোদ কানন বা ভ্রমণগড় থাকতে পারে তার আশ্চর্য কি। এই সেই ডুংলু নদী উপকূলবর্তী ভ্রমণগড় যেখানে একদা অপরাহ্নে অস্তরাগ রঞ্জিত সূর্যের মৃদুমন্দ আলোয়, অথবা জ্যোৎস্নাপুলকিত যামিনীর মলয় সিঞ্জিত নৈশ প্রহরে, যখন স্রোতস্বিনী ডুলুংয়ের গঙ্গা সদৃশ জল
নক্ষত্র খচিত আকাশের নিচে ছোট ছোট ঘূর্ণি তুলে কলখল করে ছুটে চলে ওই দূর কুস্তরিয়া হাতি বাঁধি নবকিশোরপুর আন্ধারি হরে কৃষ্ণপুর হয়ে কুঠিসাহিয়ের দিকে মহানদী সুবর্ণরেখায় মিলিত হওয়ার উদ্দেশ্যে। তখনই ঠিক তখনই রোহিণীগড়ের যুবরাজের ঘোড়া পায়ের খুঁড়ে খটাখট আওয়াজ তুলে ভ্রমণগড়ে এসে দাঁড়ায়। নড়ে ওঠে চন্দ্রাবলী লতাকুঞ্জ সাইবনি ঝোপ, দু চারটা রাত চড়া এই ঝোপ থেকে সে ঝোপে যায় নিকটবর্তী বড়জিয়া বস্তিতে ডুকরে কেঁদে ওঠে একটি দুটি কুকুর। এক হাত দূরে দণ্ডায়মান বন্ধু শীতাংশু আমার হাতে একটা চিমটি কেটে বলল, নে ইঁটটা ধর, থামলি যে বড়। আমি শীতাংশুর ইঁটটা সমরেশ খাঁড়ার হাতে চালান করে দিয়ে শীতাংশুকে জিজ্ঞাসা করি, আচ্ছা শীতাংশু, রোহিণীগড়ের এখন যুবরাজ কে? শীতাংশু একটুও না ভেবে চটপট উত্তর দিল, কেন, হরিশবাবুর ছেলে শৈলবালার নাতি সোমনাথ, সোমনাথ মহাপাত্র। সোমনাথকে আমি বিলক্ষণ চিনি, ফর্সা ছিপছিপে চেহারা সোমনাথ, আমাদের স্কুলের ক্লাস 6। মনে বলে বললাম, তার তো ঘোড়া নেই, সে কি করে আসবে এই ভ্রমণ গড়ে? তবে কি আর কোনো অপরাহ্ন নেই যখন অস্তগামী সূর্যের রক্তিম আভা দিগঙ্গন রঞ্জিত করবে, দু দুটো ঘরে ফেরা পাখি ডানা মেলে উদ্ভ্রান্তের মতোই উড়ে যাবে দিগন্তে, যখন ডুলুঙে সিঁধু স্নাত জলে ভেসে যেতে যেতে খলবলিয়ে উঠবে বাটা কি খয়রামাত, অথবা সন্ধ্যায় নিশীথে যখন তারা ভরা মেঘ পাতালে ছায়া পড়বে ডুলুঙের জলে, চন্দ্রাবলি সন্ধ্যা মালতি মুচকুন্দ ফুলের ওপর শিশির ঝরে পড়তে শুরু করবে টুপ 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 টুপ, তখন রোহিণীগড়ের যুবরাজের আর কোনো অশ্বেরই খটাখট ক্ষুরধ্বনি কি শোনা যাবে না ভ্রমণগড়ের অধুনা বড়াই ঢিবিতে। পৃষ্ঠা 103। 102 পাতা একটা ছবি, একটা নদী, তার ধারে একটা বড় গাছ, আর একটু দূরে কয়েকটা কুঁড়ে ঘর মতো দেখা যাচ্ছে। আর কখনো কি স্বচ্ছ তো আর ডুলুঙের জলে দৈবাত ভেসে আসবে না পান পাতায় মোড়া বড় জিয়ামের ফেলে দেয়া এক গুচ্ছ চুল, সৌরিন্দার কথায় রেশমের মতো মসৃণ কুচকানো সুদীর্ঘ অলোক তবকের মধ্যে জীবনের আকাঙ্ক্ষিত কামনা বাঁধা এক গুচ্ছ চুল। শীতাংশু ফের আমাকে ঠেলা মেরে বলে, তোর হলোটা কি, নে ধর ইঁটটা। ইঁটটা ধরে আমি বড়াই ঢিবির দিকে আঙুল উঁচিয়ে শীতাংশুকে বললাম, শীতাংশু এই সেই রোহিণীর উত্তরাংশে অবস্থিত ডুলুং নদীর তরঙ্গিনী তীরবর্তী ভ্রমরগড়, ততদিনে পড়ে ফেলেছি কিনা, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্রবণ গিরি, এই গিরি শিখর দেশ আকাশপথে সতত সঞ্চারমান জলধর মণ্ডলীর যোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অধিত্যকা প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিবিধ বনপাদ সমূহে আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল রমণীয় ইত্যাদি ইত্যাদি প্রায় মুখস্থ। সেদিনের মতো ঈদ পরিবহনের কাজ শেষ হলো আর স্কুল বসলো না, ছুটি ছুটি ছুটি। আমরা কজন এই যেমন শীতাংশু শরৎ সমরেশ তিমির ত্রিদিব অন্নদা যে যার আঙুলের ডগায় গুড়াখুর পোঁটলা নিয়ে ডুলুং নদী তরঙ্গিনী তীরবর্তী ভ্রমরগড়ের অদূরে নদী তটে লাইন বেঁধে দাঁত মাছতে বসে গেলাম। ডুলুঙের কাতাধারে উপরে ও নিচে এরকম কতলেক যে ঘাস ভুঁইয়ে অপরাহ্নে পা ছড়িয়ে বাবু হয়ে বসে দাঁত মাছছে তার ইয়ত্তা নেই। আমার মনের মধ্যে কিন্তু থেকে থেকেই আজ গুমড়ে উঠছে ভ্রমরগড়, আমার বন্ধুরা এতল্লাটের রোহিণীগড়, ভৈরবডাঙ্গা সাত ভৌণী থান, রসিকানন্দে ভিটা ভ্রমরগড়ের কাহিনী প্রায় সকলেই কম বেশি জানে, ত্রিদীপ একটু জানে বেশি, কারণ সে রোহিণীগড়ের আত্মীয় খুব কাছের মানুষ। তার উপর 6 ফুট লম্বা গৌরবর্ণ শুধু আর্য সদৃশ চেহারাই নয় নিখুঁত আর্যই। সে যা হোক, আমরা বসে আছি ভ্রমরগড়ের অদূরে, গড়ের আর অবশিষ্ট কিছুই নেই, পড়ে আছে কতগুলি মাটির ঢিবি, ওই বড়াই ঢিবি আর কাটা গাছ কতক লতা গুল্ম। তিদি বলল, ওই দূরে দূরে ছিল পানব্রজ বড়জিয়াদের ঘর বাড়ি, তাদেরই মেয়ে তো ভ্রমর, ওই ভ্রমরই তো মাথা আছড়ে তার মেঘবরণ চুল পান পাতায় মুড়ে ভাসিয়ে দিয়েছিল এই ডুলুঙের জলে, সে চুল ভাসতে ভাসতে সে ধরা পড়ল রোহিণী গড়ের যুবরাজের হাতে। পৃষ্ঠা 104।
ত্রিদিবের কথায় ফের মনে পড়ে গেল বর্তমান রোহিণীর গড় বাড়ির কথা, সেই দার্শনিকের কথা, সবু উড়ি গেল আউ কিছু নাই। অবশ্যই ইট পরিবহনের কাজে নিযুক্ত থাকার সময় ভ্রমরগড়ের বড়াই ঢিবি দেখে বাড়ি বাড়ি মন চলে যাচ্ছিল রোহিণীগড়ের বাবুঘরের দিকে। একবার সীতাংশুকে জিজ্ঞাসা করেছিলাম রোহিণীগড়ের এখন যুবরাজকে, তার খুব সহজ উত্তর দিল সোমনাথ, সোমনাথ, সোমনাথ। অনেকদিন বাদে রসিক মঙ্গলেই তো পড়েছি রাজধানী গড়, তাহে দেখিতে সুন্দর গড়বেড়ি বসতি সেই রৌনী নগর, শত শত বসে তাই দেবতা ব্রাহ্মণ বেদ বিদ্যা স্মৃতিশাস্ত্রে সন্ধ্যা তরপণ, আনন্দে করেন সবে বিদ্যা অভ্যাসন, বেদধ্বনি চারিদিকে হয় অনুক্ষণ, দ্বন্দ্বধারী সন্ন্যাসী থাকেন সর্বক্ষণ, বেদজ্ঞ ব্রাহ্মণ সবে করেন সেবন, নবশাক জাতি বৈশে নগরিয়া লোক ব্যবসা করায় সবে নাহি দুঃখ শোক, অতি শোভা উচ্চ পিণ্ডা দিব্য দিব্য ঘর, দুয়ারে তুলসী মঞ্জ দেখিতে সুন্দর। কিন্তু গড়ের ভিতরে তৎকালীন ছবি কোথাও দেখি না, স্কুলে আসার পথে বাঁয়ে না গিয়ে ডাইনে ঘুরে যাই, সে কি শুধু দার্শনিক দর্শনের আশায়? হয়তোবা হ্যাঁ হয়তোবা না, সদর দরজা খোলা থাকলে একটু একটু মাথা গলিয়ে দেখি বই কি, গোল গোল থামওয়ালা প্রশস্ত বারান্দা, থামের মাথায় অজস্র গোলা পায়রা, কেউ পেখম তুলে কেউ বা ঘুরে ঘুরে কি সব বকে চলেছে, তারই বকম বকম আওয়াজ, বড় বড় গবাক্ষ দিয়ে আলো এসেছে, ছায়াও পড়েছে, কি অদ্ভুত আলো ছায়ার রহস্য, কোন দিক দিয়ে যে দোতলায় তিনতলায় উঠে গেছে সিঁড়ি, কুড়ুম বেড়া, সামান্য চলাফেরা, পায়ের শব্দ, চুটির আওয়াজ, কি খালি গা পৈতাসহ ধপধপে ধুতি পরা, ধপধপে শাড়ি পরা, কাউকে হেঁটে আসতে দেখে ফেললেই পিছন ভিড়ে চোঁচা দৌড়, সেদিন আর দার্শনিকের কাছে যাওয়া নেই, হাজার ডাকলেও না। অবশ্য দুর্গাপুজোর দিনগুলো বাদ, কেন চেয়ে আছো গো মা মাতৃদর্শনে, সদর দরজা ঠাকুর দালান মায়ের দোতলা তিনতলা সিঁড়ি পর্যন্ত হাট করে খোলা অবারিত দ্বার, কখনো দলে ভিড়ে কখনো একাকাই ঢুকে গেছে অন্দরে ঠাকুর দালানে একেবারে প্রতিমার সামনে, কেন চেয়ে আছো গো মা প্রতিমার চাইতে, প্রতিমার পিছনের কাঠের ফ্রেমের উপর শিবসহ রাংতা মোড়া চালচিত্রটাকে কেন যে অপেক্ষাকৃত সুন্দর ও কিঞ্চিত বড় মনে হতো আমার জানি না। সে যা হোক, রোহিণীগড়ের এই গড়বাড়ির কোনো একটি কক্ষ থেকেই তো নির্গত হয়ে ফটক অতিক্রম করে রোহিণীগড়ের যুবরাজ রেশান্বিত বেগবান অশ্বের পিঠে চড়ে ভ্রমণ উদ্দেশ্যে সেদিন অপরাহ্নে উপস্থিত হয়েছিল ডুলুং নদী তরঙ্গিনী তীরবর্তী মুচকুন্দ সন্ধ্যামালতী চন্দ্রাবলী লতা পুষ্প পরিবেষ্টিত ভ্রমণগড়ে। আর কুলুকুলু নাদিনী ডুলুঙের জল থেকে আহরণ করেছিলেন পান পাতায় মোড়া বড়জিয়া কন্যার কেশ প্রসাধনের পরে ফেলে দেওয়া জলে ভাসিয়ে দেওয়া একগুচ্ছ কোঁকড়ানো চুল, এমন তো প্রতিদিনই কত কি ভেসে আসে, শুকনো পাতা, বাসি ফুল, জলের ফেনা, মরা কাঠ, এমনকি কাঁচা শাল, ডুমুর, খরজুর, অর্জুন, বট, আকন্দ। নদীর কাঁটাধারে কত রকমই তো গাছ আছে, পান গাছও, ওই তো ডুলুঙের ধারে একের পর এক পান বড়, আর বড়জিয়াদের বস্তি, সে পানের আবার কত প্রকার রকম ভেদ, বাংলা পান, মিঠা পান, সাঁচি পান। পৃষ্ঠা 105। বাঁশ, খড়, বাখারি, সর কাঠি আর খেজুরের ডাল দিয়ে ছায়া ঘেরা সব বড়, ছায়া ছায়া বেড়ে ওঠা পানের লুতি সব, বৈকালী কি সন্ধ্যাকালীন ভ্রমণে এসে যুবরাজের চোখ তো পড়ে থাকা অতি দূর ওই দ্বিচক্র বালে, ওই যেখানে ঈষৎ মেঘাচ্ছন্ন আকাশে জলদ মেঘ আর অস্তগামী সূর্যের অস্তরাগ সংমিশ্রিত হয়ে আঁকা হয়ে চলেছে কখনো রামধনু সাত রং, কখনো ময়ূরের পেখম, কখনো বা শ্রীকৃষ্ণের মাথার মুকুট, শিখিচূড়া অথবা চন্দ্রালোকিত নিশীথে তারা ভরা ওই দূর মেঘ পাতালে, ওই যেখানে সপ্তর্ষি পুলস্ত পুলহ অত্রি অঙ্গিরা মরিচি ক্রতু বশিষ্ঠ, ওই যেখানে হাতে তীরধনুক সঙ্গে কুকুর মৃগায়া চলেছে কালপুরুষা, ওই যেখানে কাঁধে দইয়ের ভার নিয়ে চলেছে দধি ভারিয়া, ওই যেখানে জল জল করে জ্বলছে রাবণের সিং দুয়ারের তারা। মাঝে মাঝে ডুলুঙের জলেও চোখে পড়ে বই কি, তবে সে তো খুব কাছের নদী, ঘরের নদী, হাতের নদী, হাত বাড়িয়েও তাকে ছোঁয়া যায়। কৌতূহল বশত সেদিন হাত বাড়িয়ে পান পাতায় মোড়া ভেসে যাওয়া জিনিসটাকে তুলে এনেছিলেন যুবরাজ, পান পাতার মোড়ক খুলে দেখেছিলেন একগুচ্ছ চুল, চুল চুল এ আর এমন কি, মেয়েরা সে অবিবাহিতা যুবতী হোক আর বিবাহিতা নারী হোক,
চিরুনি দিয়ে মাথা চুল আঁচড়াবার পর চিরুনি দাঁড়ায় উঠে আসা ছেঁড়া চুল গুচ্ছ করে তার উপর সামান্য থুতু ছিটিয়ে বা ছিটানোর ভান করে কাছেই জল থাকলে জলেই ফেলে দেয়, নচেত ফুৎকারি উড়িয়ে দেয় হাওয়ায়। এক্ষেত্রে ডুলুঙের জলেই ফেলে দিয়েছিল সে চুল সে মেয়ে, আর চুল দেখে ততটা অবাক হননি যুবরাজ যতটা অবাক হয়েছিলেন চুলের অতিশয় দৈর্ঘ্য দেখে। এ যে সেই কুঁজবরণ কন্যা মেঘবরণ চুল, মুহুর্মুহু রোমাঞ্চিত হচ্ছিলেন যুবরাজ, থেকে থেকে কেঁপে কেঁপে উঠছিল তার অন্তর্ব্রহ্মাণ্ড। কে সে, কে সে, এত সুন্দর এত সুদীর্ঘ চুল যার, সে কে, কে গো? মনে মনে অবশ্য ভাবছিলেন কাঁচা পান পাতায় মুড়ে সে যখন তার ছিন্ন চুল ভাসিয়ে দিয়েছে ডুলুঙের জলে, তখন সে ডুলুং নদী তরঙ্গিনী তীরবর্তী পানবরজ বিরুদ বনানীর আশেপাশে কোনো লোকালয়েরই অধিবাসী হবে। রোহিণীর উত্তর প্রান্তে শুধু তো পানবরজ আর বড়জিয়া বস্তি বইয়েই পড়েছি, পান তো দুর্বল কাণ্ডের গাছ, কাউকে অবলম্বন বা কারোর উপর আরোহণ করে লতিয়ে লতিয়ে তবে সে ওঠে, তাই একে মূলারোহী রোহিণী লতা বলে। কে জানে হয়তো সেই রোহিণী লতা থেকে গ্রামের নাম হয়েছে রোহিণী, রোহিণী রোহিণী। রোহিণীগড়ের যুবরাজের ভ্রু কুঞ্চিত হয়ে ওঠে যে বড়জিয়া বস্তিতে অহরাত্র কন্দল কোলাহল কুকুরের ঘেউ ঘেউ, সেখানে বাস্তবে এহেন দীর্ঘ কেশী রূপসী বড়জিয়া কন্যা। ঘন ঘন মাথা নাড়েন যুবরাজ, না এ হতে পারে না। তবে কি পানের তবক এসেছে আই বুড়ো যুবরাজের উদ্দেশ্যে অন্য কোনো মহল থেকে? যেহেতু যুবরাজ প্রত্যহ অপরাহ্নে ডুলুং তটবর্তী ভ্রমণ করে সতত সঞ্চরমান, যেহেতু সেকালে পান পাঠিয়ে প্রেম নিবেদন নিবেদন বিধেয় ঘোর দোলাচলের মধ্যে সন্দিগ্ধ চিত্তে সেদিনের মতো রোহিণীগড়ে ফিরে যুবরাজ সারা রাত তার প্রায় বিনিদ্র কাটল। বারে বারে শয্যা থেকে উঠে গবাক্ষে দাঁড়ান, কান পাতেন। পৃষ্ঠা 106। মুক্ত গবাক্ষ দিয়ে কানে আসে বড়জিয়া বস্তিতে কোথাও আসর বসেছে, জোর পাখোয়াজ বাজছে, তার মধ্যে দু চারটা কুকুর ডেকে চলেছে ওই যে ভুক ভুক, দু চারটা শেয়াল তাদের ডাককে ছাড়িয়ে উচ্চ থেকে উচ্চতর হচ্ছে পাখোয়াজের আওয়াজ। পাখোয়াজের আওয়াজ যতই শোনেন ততই অস্থির থেকে অস্থিরতর হয়ে ওঠে যুবরাজ। এক সময় থাকতে না পেরে ফটক খুলে পুনরায় ঘোড়া ছুটিয়ে দেন ভ্রমণগড়ে, ভ্রমণগড় ছাড়িয়ে বড়জিয়া বস্তিতে। বড়জিয়া বস্তির উৎসব প্রাঙ্গণে অশ্বক্ষুরধ্বনি ধ্বনিত হওয়ার প্রাক মুহূর্তেই উগ্র ক্ষত্রিয় যুবরাজের আকস্মিক উপস্থিতি টের পেয়ে বড়জিয়া নরনারীরা সর্দাররা কে যে কোথায় লুকিয়ে পড়ল। প্রাঙ্গণে যেটুকু আলো জ্বলছিল তাও কে যেন ফুৎকারে নিভিয়ে দিল। এমনিতেই বড়জ দিনের বেলাতেই অন্ধকারময়, বড়জ ঘেরা বড়জিয়া বস্তি রাতেও আলোকহীনতায় একেবারে নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। অস্থিরমতি যুবরাজ ঘোড়ার লাগাম ধরে উৎসব প্রাঙ্গণে ঘোড়া ঘুরিয়ে খটা খট আওয়াজ তুলে কেন তিনি এসেছিলেন, কেন তিনি চলে যাচ্ছেন কোনো কিছু ব্যক্ত না করে ফের ঘোড়া ছুটিয়ে দিলেন গড়ের দিকে। সারা রাত আর তার ঘুম হলো না, মাঝে মাঝেই উঠে গিয়ে দাঁড়াচ্ছেন গবাক্ষের কাছে, গবাক্ষ ভেদ করে ফের সেই ভেসে আসা পাখোয়াজের আওয়াজ মুহুর্মুহু তার হৃদয় বিদীর্ণ করছে। বড়জিয়া বস্তিতে ফের তাহলে আসর বসেছে। পরের দিন প্রভাতে সঙ্গোপনে গুপ্তচর নিয়োগ করলেন যুবরাজ। গুপ্তচর ছুটল স্থান থেকে স্থানান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, অবশ্য সবই রোহিণীগড়ের উপরের দিকে ডুলুঙের উজানে দুই তীর ধরে। বেশি দূর যেতে হলো না, বড়জিয়া বস্তিতে সন্ধান মিলল কুঁজবরণ কন্যার মেঘবরণ চুলের। জনৈক অনার্য বড়জিয়া সর্দারের কন্যা ভ্রমর, অসাধারণ রূপবতী ভ্রমরই নাকি সেই সুদীর্ঘ অলোক তবকের অধিকারিণী। শোনা মাত্রই চোখের দেখা একবারটি দেখতে আকুল হয়ে উঠলেন যুবরাজ, কিন্তু বিগত রাতেই বুঝে গিয়েছেন অতর্কিতে বড়জিয়া বস্তিতে হানা দিয়ে তার দেখা পাওয়া ভার। তারপর দর্শন পাওয়া যাবে প্রেম বশে, প্রেম দিয়েই তাকে পেতে হবে। অতঃপর যুবরাজ অনুরূপ মনস্থ করে দিবসের কি রজনীর বেশিরভাগ সময়টাই কাটাতে লাগলেন ভ্রমণগড়ে। তবে ওই দূর দিক চক্রবালের প্রতি নির্নিমেষ চেয়ে থেকে নয়, অস্তগামী সূর্যের অস্তরাগ রঞ্জিত আকাশে মেঘ ও রৌদ্রের আবির খেলা দেখতে দেখতেও নয়, কিংবা তারা ভরা মেঘ পাতালের ধ্রুব তারা সপ্তর্ষিমণ্ডল দধিভারিয়া
কালপুরুষ আর কি রাবণ রাজার সিং দুয়ারে তারা দেখতে দেখতেও নয়, তার দিন ও রাতের অধিকাংশ সময় কাটতে লাগলো অধীরবর্তী পান বরজ ও বরজিয়া পল্লীর প্রতি অপলক চেয়ে থেকে। পৃষ্ঠা 107। চেয়ে থেকে চেয়ে থেকে তার সওয়ারহীন ঘোড়াটি মাথা নিচু করে কেবলই খেয়ে গেল ঘাস, মুথা, ঘলঘসি, শামা। এর মধ্যে কত জলই যে প্রবাহিত হয়ে গেল ডুলুঙের স্রোতে, কত মাছ, চেলা, খয়রা, বাটা, বাঁশপত্রি, তুর, গেঁতুর, পুঁটি, মৌরলা, রুই, কাতলা যে ছলকে উঠে ভেসে গেল পাতায় মোড়া, কত চুলি যে কাগজের নৌকার মতো হেলে দুলে ভাসতে ভাসতে চলে গেল। উগ্র ক্ষত্রিয় যুবরাজ সেদিকে আর ভ্রুক্ষেপ করলেন না, তিনি মৃগয়ার চোখ নিয়ে বড়জের দিকে, বড়জিয়া বস্তির দিকে অপলক তাকিয়ে থাকলেন। একবারের জন্য কি সর্দার কন্যা বস্তি ছেড়ে বড়জিয়া আসবে না? বড়জে ঢুকে থাকলে বড় ছেড়ে বস্তিতে নিজেদের ঘরেও কি সে যাবে না? আশায় আশায় একবার চন্দ্রাবলী লতাকুঞ্জে, একবার সন্ধ্যামালতি পুষ্পবিতানে, আরেকবার মুচুকুন্দ গাছের নিচে পর্যায়ক্রমে দাঁড়িয়ে থেকে মধ্যাহ্ন অপরাহ্ন সায়াহ্ন অতিক্রম করে নিশি ভোরও করে দিলেন যুবরাজ। তবু সে বড়জিয়া কন্যার দেখা পেলেন না। দিনের পর দিন রাজকার্য ছেড়ে কাঁহাতকার ভ্রমণ গড়ে দাঁড়িয়ে থাকা যায়, অগত্যা একটা নতুন গড়ই সেখানে তৈরি করে ফেললেন যুবরাজ। নামও দিলেন ভ্রমরগড়। ভ্রমরগড়, ভ্রমরগড়, ভ্রমরের নামে আগাম উৎসর্গীকৃত গড়। ক্রমে বার্তার হতে গেল চারধারে, রোহিণীগড়ে উগ্র ক্ষত্রিয় যুবরাজ, অনার্য বড়জিয়া কন্যা ভ্রমরে প্রেমে পাগল, ঘরের ধারে বড়জিয়া বস্তি সন্নিকটে যার নামে রাতারাতি গড়ে উঠল এই হর্মতল, সেই ভ্রমর সেও একদিন পান বড়জের ছায়াগণ বিরুদের অন্তরাল থেকে দুরুদুরু বক্ষে বিস্ফারিত নেত্রে দেখল সেই ভ্রমরগড়। ওই তো যুবরাজ অলিন্দে দাঁড়িয়ে চেয়ে আছেন এদিকেই, হয়তো আকুল হৃদয় খুঁজে চলেছেন তাকেই, পাছে চোখে চোখ পড়ে যায়। সন্তর্পণে পাটি পেটিপে ত্রস্ত হরিণীর মতো সরে গেল ভ্রমর। তবু কিছু পান গাছের পাতা তো হিল্লোলিত হয়ে নড়ে উঠল, আর তাই দেখে যুবরাজ অনুমান করলেন ওই বুঝি পান পাতা আহরণে বড়জে এসেছে পান পাতামুখী ভ্রমর, ভ্রমর, ভ্রমর। ঘোড়া ছুটিয়ে মুহূর্তে বড়জের কাছে হাজির হলেন যুবরাজ। বড়জের পর বড়জ, সব বড়জেই তো কচি ঢলঢলে পান পাতা, হাওয়ায় নড়ছে হলুদ গাঁটিওয়ালা পানের লইলতি, তার মধ্যে কোন বড়জে যে লুকিয়ে আছে ভ্রমর। ঘোড়া থামিয়ে ঘোড়ার পিঠে বসে ঈষৎ আন্দোলিত হতে হতে যুবরাজ ভাবলেন তবে কি বড়জের অভ্যন্তরে ঢুকে পড়বেন তিনি? পরক্ষণেই ভাবলেন না, বড়জিয়াদের কাছে বড়জ বড় পবিত্র, নাকি শুচি বস্ত্রে শুদ্ধ মনে সেখানে প্রবেশ করতে হয়, সকাল সন্ধ্যে ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিতে হয় পূজা? না, এখনই এভাবে বড়জে ঢুকে বড়জিয়াদের তিনি খেপিয়ে তুলতে চান না, অতএব চলমন নিজ নিকেতনে সেই ভ্রমরগড়ে। ভ্রমরগড়ের অলিন্দ ফির রোহিণীগড়ের যুবরাজের প্রেমের জন্য আকুল অপেক্ষায় তিতিক্ষায় পিপাসায় ভরে উঠল, অথচ সম্মুখ দিয়ে কলনাদিনী স্রোতসেনী ডুলুং তার এক বুক সুমিষ্ট জল নিয়ে কল কল আওয়াজ তুলে আপন খেয়ালে বহে চলল, বহে চলল। গুঞ্জন উঠল বড়জিয়া পল্লীতে, না এই হতে পারে না। পৃষ্ঠা 108। গুঞ্জন উঠল রোহিণীগড়ের উগ্র ক্ষত্র রাজ পরিবারেও, না এ হতে পারে না। কিন্তু দুর্দণ্ড প্রতাপ প্রেমন্মাদ রোহিণীগড়ের উগ্র ক্ষত্রিয় যুবরাজকে কথা বোঝায় কে? পান তুলতে বড়জে ঢুকে বড়জিয়া মেয়ে ভ্রমর তো উন্মনা হয়, মাঝে মাঝে তার হাতের পান তোলবার কটকট আওয়াজে তো থেমে যায়, থমকে থেমে পান বড়জের বাঁশ আর পাটকাঠির বেড়ার ফাঁক দিয়ে সবুজ লহলহ পানের লইলতির অন্তরাল থেকে তার দৃষ্টিতে চলে যায় ভ্রমরগড়ের অলিন্দে। যুবরাজের অনুপস্থিতিতে বড়জিয়া বস্তির অন্যান্য বড়জিয়া কন্যাদের সমবিবাহারে কাঠপাতা সংগ্রহের অজুহাতে খেলার ছলে বড়জিয়া বড় সর্দারের কন্যা ভ্রমরও কি এক একবার ভ্রমরঘরের চারধারটা ঘুরে আসে না? আসে, আসে। তবে উগ্র ক্ষত্রিয় যুবরাজ দিনে দিনে যতই বাধা বন্ধনহীন উচ্ছৃঙ্খল হয়ে ওঠেন, তার বেগবান অশ্বের রেশান্বিত ক্ষুরধ্বনি যতই বড়জিয়া পল্লীর আশপাশে তরঙ্গের ন্যায় আছড়ে পড়ে, ততই বড়জিয়া কন্যার হাঁটা চলের গতিবিধিও নিয়ন্ত্রিত হয় কঠোর হস্তে। ওই বিলে প্রান্তরে ডুবকা ডুংরিতে ডুলুম উপকূলে বৈচি কাটাকুল আকন্দ সমাকীর্ণ জঙ্গলে আর সে ঘুরে বেড়ায় না টঙস টঙস করে,
ওই বড়জোর বরজ পোতা ছাদের নিচে রোদ বাড়ে, ধান ছায় বাড়ে, পান পান বরজে ছায়া ছায়া, এ বরজ থেকে সে বরজে সে আবদ্ধ থাকে। বাইরে ঝাঁঝা রৌদ্র আর সে গায়ে মাখে না, সে মাখে বরজোর, ওই বরজের ভিতরের কাঁচা হলুদ রোদ। পৃষ্ঠা 108। একালে সাঁকড়াইল থানার অন্তর্গত সেকালে রোহিণীগড়। এই তো সেদিন হলো সাঁকড়াইল থানা 1945-এ, তার অনেক অনেক আগে হয়তো বা মুঘল সাম্রাজ্যের গোড়ার দিকে ভূঁইয়া রাজবংশের সামন্ত হিন্দু রাজারা তখন রোহিণীগড়ে তাদের রাজ্যের সীমা চৌহদ্দি ছিল রোহিণীগড়কে কেন্দ্র করে বড়জোর ওই 7 থেকে 10 বর্গ মাইল। জাতিতে তারা উগ্র ক্ষত্রিয়, তখন এখানে অস্ট্রিক ভাষাভাষী অন্ধ্র পুন্ড্র সবর পুলিন্দ মুতিব দস্যু বা অসুর শ্রেণীরই আধিক্য। তাঁর টিকর টিলার রাড় আর লালমাটি শাল পিয়াশাল ধ আসন বহেরা কষাফল ডকা ভাদু কুড়চি আটারি সবুজ অরণ্যানী, তার ভিতরে ভিতরে লোধা সাঁওতাল মুন্ডা ভূমিজ মালবাগাল বাথুরি কাঁড়রা কেউটদের বাস। তাদের সঙ্গে উৎকল থেকে এসে জুটলেন উৎকল ব্রাহ্মণ করণ কাস্ত খণ্ডারেত রাজু, ছোটনাগপুর থেকে কুর্ম ক্ষত্রিয় উগ্র ক্ষত্রিয় ধল মাল ইত্যাদি। তবে রোহিণীগড়ের উগ্র ক্ষত্রিয় রাজারা ঠিক কোথা থেকে এসেছিলেন এ কথা ইতিহাসে লেখা নেই, বইয়েও পড়েছি ওই নামেই তারা ছিলেন রাজা, তাঁদের প্রবৃত্তি ছিল লুণ্ঠন আর হত্যা। পৃষ্ঠা 109। ভ্রমরের দেখা পাওয়া যাচ্ছে না, ভয়ঙ্কর অস্থির হয়ে উঠছেন যুবরাজ, পারেন তো সেদিনই আক্রমণ করে বসেন বড়জিয়া পল্লী, তুলে নিয়ে আসেন ভ্রমরকে ভ্রমরগড়ে। ভ্রমরগড়ের অলিন্দে ইতস্তত পায়চারি করছেন যুবরাজ, তার বেগবান অশ্বটিও অস্থিরতায় পা ঠুকছে। ওদিকে পশ্চিম দিগন্ত রঞ্জিত করে অস্তগামী সূর্য পাটে বসছে, তার রক্তিম ছায়া পড়েছে ডুলুঙের ঝিরিঝিরি জলে। অনেকদিন বাদে সে দৃশ্য চাক্ষুষ করলেন যুবরাজ, তবে সে আর কতক্ষণ, পরমুহূর্তেই চড়ে বসলেন ঘোড়ায়। সমস্ত বরজ প্রদক্ষিণ করে ধুলো ঝড় উড়িয়ে ঘোড়ায় সে থামলো বড়জিয়া পল্লীর সবচেয়ে বড় সর্দারের গৃহে একেবারে দ্বার কক্ষে। সে সময় বড়জিয়া কন্যা ভ্রমর দ্বার দেশে আঙিনায় কোলের ওপর আরশি হাতে কাঁকুই নিয়ে কেশ প্রসাধানে ব্যস্ত, যেন তার আরশির ওপর বিম্বিত হলো যুবরাজের প্রতিচ্ছবি। ভীত সন্ত্রস্ত ভ্রমর ত্রস্ত হরিণীর মতো গৃহের অভ্যন্তরে চকিতে ঢুকো পড়ল। স্তম্ভিত হতভাগ যুবরাজ মনে মনে বললেন, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সে যেন খোদিত ভাস্কর্য, স্তরে স্তরে খাঁজে খাঁজে তার ঝরে পড়ছে যৌবনের লাবণ্য। তার কাঁধের ওপর বসে আছে একটা শিকরা বাজ, গলায় ঝুলছে মটর দানার মতো লাল লাল গুঞ্জ ফলের মালা, পান পাতার মতো মুখ, সারা অঙ্গে খাপ খোলা তলোয়ারের মতো ধার। যুবরাজ ভাবলেন এই সবই তাঁর তাঁর জন্যই, দাও দাও। তার প্রান্তে যেন ভিক্ষুকের ন্যায় দুহাত পেতে দাঁড়ালেন যুবরাজ, স্রোতশ্রেণী ডুলুঙের কলনাদিনী স্বরে গৃহের অভ্যন্তর থেকে কে যেন বলল, ফিরে যান যুবরাজ, আর এক মুহূর্ত এখানে থাকবেন না, মোষ চড়িয়ে এক্ষুনি ফিরে আসবেন বড়জিয়া সর্দার। পৌরুষে আঘাত লাগলো, সেদিনের মতো ভ্রমরের কথা শুনে যুবরাজ ফিরে এসেছিলেন ভ্রমরগড়ের অলিন্দে। ফিরে এসে আজ যেন বহুদিন বাদে অলিন্দে দাঁড়িয়ে দেখলেন বিজ বিজ করে আকাশে সব তারা ফুটে গেল, বড়জিয়া পল্লীর ওদিকে সন্ধ্যা আসরে কারা যেন একসঙ্গে বলে উঠল, একটি তারা দুটি তারা বাভন ঘরের ঝাড়া পাড়া। পরের দিন রাজকার্যে রোহিণীর উত্তরে অনেক দূরে তালুক দিয়ে ডুলুং এই তটবর্তী গ্রামের ভিতর দিয়ে কুলহি রাস্তার ঘোড়া ছুটিয়ে ধুলোর ঘূর্ণি তুলে ফিরছিলেন যুবরাজ। তখন পূর্বাহ্ন উত্তীর্ণ হয়ে মধ্যাহ্নে পড়েছে, ডুলুংয়ের জলে স্বভাবতই স্নানের নিমিত্ত স্ত্রী পুরুষ নির্বিশেষে মানুষের ঢল নেমেছে, কেউ বা হাত দিয়ে জল থাবড়াচ্ছে, কেউ সাঁতার দিয়ে ডুবুরির মতো জলের ভেতর ভেসে চলেছে 20-22 গজ। পৃষ্ঠা 110। দেখা যাচ্ছে না আর দেখা যাচ্ছে না, তারপরে ওই তো ভেসে উঠছে ভুস করে, মেয়েরা আবার অত দূরও যায় না, তারা ঘাটের কাছে গোলাকারে দাঁড়িয়ে জলের তোড়ে ফুলে ওঠা পরনের শাড়িটাকে হাত দিয়ে কোনো মতে চেপে রাখছে, কেউ বা গলার গামছা জলে বিছিয়ে চানাচুনো মাছ ধরছে। দুরন্ত বেগে ঘোড়া ছুটিয়ে আস্তে আস্তে বড়জিয়াদের ঘাটে মেয়েদের দলে স্নানরতা ভ্রমরকে দেখে ফেললেন যুবরাজ।
মুহূর্তে লাগাম টেনে অশ্বমুখ ঘুরিয়ে দিলেন বড়জিয়াদের ঘাটে। চিহি চিহি শব্দে সচকিত সন্ত্রস্ত বড়জিয়া কন্যারা কোনক্রমে জল থেকে উঠে দিগ্বিদিক জ্ঞানশীর্ণ হয়ে যে পারল যেদিকে দৌড়ল, শুধুমাত্র থেকে গেল ভ্রমর। সে কানে আঙুল দিয়ে সবে এক ডুব দিয়েছিল জলে, জলের দেবী যেন উঠে দাঁড়িয়েছে জলে, মুখময় মুক্তাদানার মতো জলবিম্ব রৌদ্রে পড়ে চিকচিক করছে, অস্থিরতা নেই বিন্দু মাত্র, যেন ধীরে সুস্থে শাড়ি থেকে জল নিংড়ে উঠে আসছে ভ্রমর। চারধারে অবগাহনরত নারী পুরুষের দল, বিশেষত পুরুষরা নিজেদের স্নান ভুলে নিমেষে চেয়ে আছে সেদিকে, কি হয় কি হয়। ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে ক্ষিপ্র গতিতে হেঁটে প্রায় দৌড়ে ভ্রমরের পথ আটকে দিলেন যুবরাজ, খপ করে তার ডান হাতটাও ধরে ফেললেন। এটা ঠিক হচ্ছে না কুমার, আপনারা রাজার জাত, অতি সামান্য অচ্ছুত কন্যা, হাতটা ছেড়ে দিন। কি ছিল ভ্রমরের গলায় যে মন্ত্রমুগ্ধের মতো হাতটা ছেড়ে দিলেন যুবরাজ, উদ্বেলিত কণ্ঠে খালিজার ডাক দিলেন ভ্রমর। ততক্ষণে কিছুটা এগিয়েও গিয়েছে ভ্রমর, মাটিতে আঁকা হয়ে চলেছে তার পথ চলা সজল পদছা। যুবরাজের ডাকে ঈষৎ ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে ভ্রমর বলল, বাপুকে রাজি করান যুবরাজ তাহলেই হবে, বলেই সে ব্রীড়াবশে অবনত মস্তকে দৌড়ল সেই হৃৎপিটে দৌড়। এ বরজ সে বরজের ভিতর দিয়ে মুহূর্ত মধ্যে সে কোথায় হারিয়ে গেল। ফের স্তম্ভিত যুবরাজ কি বলে গেল ভ্রমর, বাপুকে রাজি করান তাহলেই হবে, তার মানে ভ্রমরের মত আছে, মত আছে, মত আছে, তার মানে ওই চঞ্চলা উদ্ভিন্ন যৌবনা বড়জিয়া কন্যা তার হাতের মুঠোয় এসে গেছে, তার মানে ওই স্বর্গ দুর্লভা ঐশ্বর্যময়ী নারী দেহ তার প্রায় করায়ত্ত। আনন্দে বিগলিত চিত্তে কামার্ত হৃদয়ে যুবরাজ ফের ঘোড়া ছুটিয়ে দিলেন, তবে আর উত্তরে নয়, রোহিণীগড়ের দক্ষিণে, 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 ওই যেখানে ছোট নদী ডুলুং গিয়ে মিশেছে বড় নদী সুবর্ণ রেখায়, ওই যেখানে দাঁড়িয়ে কান পাতলে শনশন হাওয়ায় ভেসে আসে সমুদ্র গর্জন, পিপ্পলি বন্দরের চূড়া দেখা যায়। কোনো কারণ ছাড়াই অকারণে নদী সঙ্গমে হাজির হলেন যুবরাজ, ঘোড়া থেকে অবতরণ করে নদী তীরবর্তী অর্জুন পিপুলের বৃক্ষ ছায়ায় ঘাস ভুঁইয়ে বসলেন, ঘাস ছিনলেন, নদী জলে নেবে আঁজলা ভরে জল তুললেন, জলে ছোট ছোট দাঁড়িয়া চাঁদখুড়ি মাছ ফের জলেই ছেড়ে দিলেন। দূরে মাঝ নদীতে ডোঙা চড়ে বড় বড় মাছ ধরছে ধীবররা কৈবর্তরা। যুবরাজের ইচ্ছা হলো তাদের ডেকে জিজ্ঞাসা করে, মাঝি কি মাছ পড়ল? আসলে সময় যা করে সময় অতিবাহিত করতে চান যুবরাজ, আজ সান নেই, রোহিণীগড়ের অন্দরে ডাক পড়বে বড়জিয়া সর্দারের। পৃষ্ঠা 111। কিন্তু এখনো যে মধ্যাহ্ন উত্তীর্ণ হয়ে অপরাহ্ন আসেনি, অপরাহ্নে পশ্চিম দিগন্ত রঞ্জিত করে সূর্য অস্তমিত হলে তবেই না আসবে সায়াহ্ন, তবেই না রদ্ব দিয়ে সারা আকাশে তারা ফুটবে, কিন্তু সে যে অনেকক্ষণ। অস্থিরমতি যুবরাজ ফের ঘোড়ার পিঠে উঠে বসলেন, উত্তর হলো, দক্ষিণ হলো, এবার তবে পূর্বে না পশ্চিমে। রোহিণীগড়ের পশ্চিম আর দক্ষিণ প্রান্ত জুড়ে প্রবাহিত স্বচ্ছত আর ডুলুং এখন বর্ষায় তার জল যা একটু ঘোলা হয়েছে, উত্তর গেল, দক্ষিণ গেল, পশ্চিমও আর থাকলো না, এবার শুধু পড়ে থাকলো পূর্ব। যুবরাজের উচ্চৈ সভা পূর্বেও গেল না, সে কেশর দুলিয়ে ছুটে চলল ফের সেই উত্তরে, ফের সেই ডুলুং নদী তরঙ্গিনী তীরবর্তী বড়জিয়া পল্লীতে, পান বরজের বরজ পাতার ছায়া ঘন চৌহদ্দিতে, ফের সেই ভ্রমরগড়ে। ভ্রমরগড়ের অলিন্দে দাঁড়িয়ে যুবরাজ উৎকর্ণ হয়ে শুনলেন, বড়জিয়া বস্তিতে কিসের যেন সাজ সাজ রব, কারা না কারা বাচ্চে দুন্ধুবি, আজ কোনো অনার্য উৎসব নাকি? সারুল দাসাই শহরায় টুসু ভাদু করম কত রকমের তো উৎসব আছে তাদের, ওই অনার্যদের। সায়ান্নের অনেক আগেই রোহিণীগড়ে ফিরে এলেন যুবরাজ, বড়জিয়া সর্দারের অভ্যর্থনার সব ব্যবস্থাই করা হয়েছে, তবু যুবরাজের নির্দেশে রোহিণীগড়ের ছাদের প্রাচীরে সন্ধ্যা নামতে না নামতে জেলে দেওয়া হলো অজস্র প্রদীপ। প্রদীপের আলোয় অসময়ে দিং দিং করে নেমে এলো দীপাবলি দীপান্বিতার রাত, সে তো নামবেই। বৈবাহিক সম্বন্ধের পাকা দেখার আয়োজন কিনা কে জানে, হয়তো সেদিন রোহিণীগড়ের চূড়ায় তোরণ বেঁধে সানাই বাদনের আয়োজন করা হয়েছিল। নির্দিষ্ট সময়ে রোহিণীগড়ের রাজপথে সানাই বিগল মাবাজুক বেজে উঠল ধামসা ঢোল,
পাখোয়াজ, কাড়া না কাড়া, অন্যান্য সর্দার সমবিবাহারে রাজসন্নিধানে ওই আসছেন বড় জিয়া বড় সর্দার। এতক্ষণে যুবরাজের সম্মুখ উপলব্ধি হলো, তিনি ঠিক বুঝতে পারলেন অপরাহ্নে সোনা কান ঝালাপালা করা দেওয়া কান ঝালাপালা করে দেওয়া বাদ্যবাজনা সাজ সাজ রব ছিল রাজসন্নিধানে আসার প্রাক প্রস্তুতি মাত্র। চলকে উঠল রাজরক্ত, সুসজ্জিত রাজপোশাকে গড়বাড়ির অলিন্দ থেকে অলিন্দে অপেক্ষায় অস্থিরতায় ঘুরে বেড়ালেন যুবরাজ। একসময় ফটক দিয়ে দলবল নিয়ে অন্দরে ঢুকে এলেন বড়জিয়া সর্দার। বাজনা থেমে গেল, মন্ত্রণালয়ে আলোচনা চলছে, আলোচনা চলতে লাগলো। মন্ত্রণালয়ের বাইরে রোহিণীগড়ের অন্দরমহল শুনশান চুপচাপ, শুধু যা খিলানের উপরে পারাবতালয়ে পারাবত কবুতরগুলি কহরাচ্ছে, আর চারধারে কারা যেন ফিস ফিস করে কথা বলছে, কথা বলছে, কথা বলছে, কি কথা, ব্যাঙের মাথা, কি ব্যাং, সোনা ব্যাং, ইত্যাদি ইত্যাদি। ডুলুঙের ধারে যেন প্রহর ঘোষণা করে মাঝে মাঝে শিয়াল ডাকছে। মন্ত্রণালয়ে তর্কাতর্কি শুরু হয়েছে, তর্কাতর্কি চলছে, তর্কাতর্কি চলতে লাগলো। বড় জিয়া বড় সর্দারের সেই এক কথা, যুদ্ধে জীবন দিতে পারি তবু আমাদের মেয়ের জাত ধরন দিতে পারি না, না কিছুতেই না। বড় সর্দারের কথায় হুঁকার দিল সমস্ত ছোট সর্দাররা। রোহিণীগড়ের অন্দরেই বেজে উঠল বড় জিয়াদের পাখোয়াজ করা না করা। অত রাতে রোহিণীগড়ের রাজপথ ঢাক ঢোল ধামসা পাখোয়াজে নিনাদিত করে প্রাণ দিতে পারি তবু জাত দিব না উচ্চস্বরে বলতে বলতে কার্যত রোহিণীগড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বড়জিয়া পল্লীতে ফিরে চলল বড়জিয়ারা। পৃষ্ঠা 112। ক্ষুব্ধ অপমানিত রোহিণীগড়ের ফট হয়ে যাওয়া রাজপুরুষদের কোমরের কোষবদ্ধ তরবারিও যেন ঝনঝন করে বেজে উঠল। কে যেন মর্মন্তুদ আর্তনাদ করে উঠল ভ্রমর, সে আর্তনাদে পারাবতালয়ের ঘুমন্ত কবুতর পারাবত ভোদকে উঠে ডানা ঝাপটিয়ে উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল, উড়ে গেল হয়তো এই দূর ডুলুং নদী তরঙ্গিনী তীরবর্তী পান বরজের দিকে। যাও পাখি বলো তারে। ঠিক মধ্যরাত্রি না মধ্যরাত্রিও গড়িয়ে গেল রোহিণীগড় থেকে বড়জিয়ারা ফিরে এসে এতক্ষণ বিজয়োল্লাসে মেতেছিল। নৃত্যগীত সুরা ভাং, বড়জিয় কন্যারাও যোগ দিয়েছিল নৃত্যে, পঙ্ক্তি নাচছে। শুধুমাত্র ভ্রমর দলছুট হয়ে বড়জের বেড়ার খুঁটি খুঁটায় পিট পেতে ঠির ঠির করে কাঁপছিল আর ভাবছিল এ কিসের জয়, কার জয়। বারবার তো আর চোখের সামনে ভেসে উঠছিল ছোট রাজার চোখ দুটি, এই তো এখনই ধারে কাছে কে যেন তার নাম ধরে ডাকলো ভ্রমর। চনমন করে ভ্রমর চকিতে চারপাশটা ঘুরে দেখে হইল কই কেউ তো নেই। ডুলুঙের উৎসে বুরু দিশমে কানাইশ্বর পাহাড়ে কোথাও বৃষ্টি হয়েছিল প্রচণ্ড, তাই অপরাহ্ন থেকে ডুলুঙের জল বাড়ছিল, জল ঘোলা হচ্ছিল, ফেনায় ভরে যাচ্ছিল, এখন ধাস ধাস করে কাঁথা ভাঙছে। ভ্রমরের মনে হলো তার বুকের ভিতরেও কাঁথা ভাঙছে, কাঁথা ভাঙছে, কাঁথা ভাঙছে। নেচে কুঁদে নেশা ভাঙ করে মধ্যরাত্রি গড়িয়ে পড়তে না পড়তেই বেহুশ বড়জিয়া ঘুমিয়ে পড়ল। শুধু জেগে আছে ভ্রমর, ভ্রমরের চোখে ঘুম নেই, জেগে থেকে সে কাঁথা ভাঙার আওয়াজ শুনছে ধাস ধাস। আচমকা মশালের আগুনে আলোয় উদ্ভাসিত হইল রোহিণীগড়ের উত্তর দিগন্ত। শুধু কি মশালের আগুন, ঝনঝনিয়ে উঠল শয়ে শয়ে সৈনিকের তরবারি আর ভল্ল। মুখে কুলকুলি মেরে রোহিণীগড়ের সৈন্যরা অতর্কিতে আক্রমণ করল ঘুমন্ত বড়জিয়া বস্তি। আগুনের লেলিহান শিখায় আর ঝড়ের হাওয়ায় দাপটের লাল ছুটিওয়ালা মোরগ যেন বাং দিল বড়জিয়াদের এচাল থেকে সেচালে। ঘুম থেকে জেগে নিরস্ত্র নেশাতুর বড়জিয়া সর্দাররা আগুন নেভাতে না পেরে খালি হাতে শুধু নিজেদের কপাল চাপড়াচ্ছে। যে চুলের জন্য এত কাণ্ড মাথা, সেই চুল নিজ হাতে ছিঁড়তে ছিঁড়তে বড়জিয়া বস্তির এ মাথা সে মাথা দৌড়াচ্ছে ভ্রমর। পারে তো সে চুলে আগুন ধরিয়ে দেয় সে। বড়জিয়ারা এখন দুহাত মেলে আগলে রেখেছে তাদের পান বরজ, বড়জের বেড়ার পাটকাতিতে একবার যদি আগুন ধরে যায়, একবার যদি। পৃষ্ঠা 113। বড়জ তাদের মা, ওই মাতৃদুগ্ধ খেয়েই তো তারা বেঁচে আছে। একটা বড়জের বেড়ার পাটকাঠিতে যেন বা আগুন ধরল, ওই তো মরা পোড়ানের মতো আওয়াজ উঠল খট খট।
অমনি কান্নারও রোল উঠল বড় জিয়াদের কান্না, কাঁদছে বড় জিয়ারা, উন্মাদিনীর মতো ফুঁসে উঠে ঝটিতে ঝাঁপিয়ে পড়ে সে আগুন নিভিয়ে দিল আলুলাই তো কুন্তলা ভ্রমর। কতক চুল তার অগ্নিদগ্ধ হয়ে পুড়েই গেল, বাতাসে পোড়া চুলের গন্ধ উঠল ভুরভর। চুল তো চুল, পারলে গোটা শরীরটাকে গিলে খাক আগুন। দাঁতে দাঁত চেপে বড়জের বেড়ার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকলো ভ্রমর, দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে থাকলো, আর চোখ তুলে দেখতে থাকলো কখন সে আসে। ওই তো কে যেন ডাকলো ভ্রমর, ফের চনমন করে দৌড়ে গেল ভ্রমর। কই কেউ তো নেই, তার চোখ দিয়ে জল তো নয়, যেন ঝরে পড়ছে আগুন, আগুনের লাভা। বড়জিয়া সর্দাররা কিংকর্তব্য বিমির হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, আর ঘুরে ফিরে দেখে যাচ্ছে ভ্রমরকে। আর ভ্রমর ততই ভেবে ভেবে আকুল হচ্ছে, তার জন্যই, হ্যাঁ, তার এই পোড়া রূপের জন্যই আজ বড়জিয়া বস্তি দাও দাও করে জ্বলছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না জানি এরপরেও আরো কত কি হবে, কত কি। ভ্রমর কে কে ডাকলো, উদ্ভ্রান্তের মতো ভ্রমর এক ছুটে বড়জে ঢুকলো। বড়জের অঝোরঝড় অন্ধকারও বড়জিয়া বস্তি পোড়ার আগুনের হলকা ঢুকছে, আর মুহূর্তে আলোয় আলোময় হচ্ছে বড়জের ভেতরটা। আলোর হলকায় ভ্রমর দেখল কই কেউ তো নেই, শুধুই নদীর কাঁটা ভাঙছে ধাস ধাস তার শব্দ। ফের ছুটতে ছুটতে বাইরে এলো ভ্রমর। আর হ্যাঁ, তখনই রোহিণীগড়ের যুবরাজের মুখোমুখি পড়ে গেল সে। এক হাতে উদ্ধত তরবারি, আরেক হাতে ধাবমান অশ্বের বলগা। উগ্র ক্ষত্রিয় কুমারের ভয়ঙ্কর উগ্রতা লক্ষ্য করে কেমন যেন বিষণ্ন মনমরা হয়ে গেল ভ্রমর। এখন কোন দিকে যাবে সে? একদিকে তার পিতামাতা, ভ্রাতা, বড়জিয়া, আত্মীয়রা, আরেক দিকে তার প্রেমাস্পদ রোহিণীগড়ের ছোট রাজা। কঠিন সমস্যা, কোন দিকে যাবে সে? হাতের অস্ত্র অশ্বের বলগা ছুঁড়ে ফেলে দিয়ে দুহাত প্রসারিত করে ডাক দিলেন যুবরাজ, এসো ভ্রমর। ভ্রমরও যেন মন্ত্রমুগ্ধের মতো এক পা দুপা করে এগিয়ে গেল, পরক্ষণেই থমকে দাঁড়ালো, একটুক্ষণ ভাবল, তারপরই যেন দুহাত তুলে হাত নেড়ে বলল, না ছোট রাজা, না। বলতে বলতে চকিতে ঘুরে দাঁড়িয়ে যুবরাজকে আড়াল করে ভ্রমর দৌড়লো, রিটপিটে দৌড় দৌড় দৌড়। যেদিকে বর্ষার দুকুর প্লাবিত ছলাৎ ছলাৎ ভরা ডুলু, যার মুহুর্মুহু কাঁথা ভাঙছে ধাস ধাস, খানিক হতচকিত যুবরাজ কিসের থেকে কি বুঝে ওঠায় অক্ষম। পরক্ষণেই বুঝতে পেরে তারা হাহা আর্তচিৎকার, ভ্রমর ভ্রমর, এতদিনে পড়েও ফেলেছি, না মৃন্ময়ী, না। এইরূপ উচ্চ শব্দ করিয়া নবকুমার কপালকুণ্ডলাকে হৃদয়ে ধারণ করিতে বাহু প্রসারণ করিলেন, কপালকুণ্ডলাকে আর পাইলেন না। চৈত্র বায়ুতাড়িত এক বিশাল তরঙ্গ আসিয়া তীরে যথায় কপালকুণ্ডলা দাঁড়াইয়া তথায় তটাধুভাগে প্রাহত হইল, অমনি তট মৃত্তিকা খণ্ড কপালকুণ্ডলা সহিত ঘোর রবে নদী প্রবাহ মধ্যে ভগ্ন হইয়া পড়িল। নবকুমার তীর ভঙ্গে শব্দ শুনিলেন, কপালকুণ্ডলা অন্তর্হিত হইল দেখিলেন। পৃষ্ঠা ১১৪। অমনি তৎপশ্চাৎ লম্ফ দিয়া জলে পড়িলেন। নবকুমার সন্তরানী নিতান্ত অক্ষম ছিলেন না, কিছুক্ষণ সাঁতার দিয়া কপালকুণ্ডলার অন্বেষণ করিতে লাগিলেন, তাহাকে পাইলেন না, তিনিও উঠিলেন না। সেই অনন্ত গঙ্গা প্রবাহ মধ্যে বসন্ত বায়ু বিক্ষিপ্ত বিচিমালায় আন্দোলিত হইতে হইতে কপালকুণ্ডা ও নবকুমার কোথায় গেল? ভ্রমরগড়ের হাত কয়েক দূরে ডুলুঙের তটে বসে ত্রিদীপ সহ আমরা জনাকয়েক বন্ধু বৈকালি গুড়াখুমাঞ্জন শেষ করে ডুলুঙের জলেই হাত মুখ ধুয়ে যে যার বাড়ি যে যার হোস্টেলে ফেরার তোড়জোড় করছি, যে মুহূর্তে আমার মন কেন জানি না বাড়ি বাড়ি চলে যাচ্ছিল বর্তমান রোহিণীগড়ের গড় বাড়ির অভ্যন্তরে, যেখানে এই অপরাহ্নে বড় বড় খিলানের সানুদেশ ছুঁয়ে আলো সরে যাচ্ছিল, অন্ধকার ক্রমে ঘনিয়ে আসছিল, হেরিকেন জেলে কে যেন পুঁথি পড়ছিল, শৈলবালা স্বামী থিলা জিয়ার নগেন মহাপাত্র নাম তাহার, নগেন মহাপাত্র ঘরটি আর বনডাহি মধ্যে দেখো তাহার। এই সময় ত্রিদীপ বলল, ভ্রমরগড়ের অতীত শুনলি, ভ্রমরগড়ের বর্তমান শুনবি না? রোহিণী স্কুল হোস্টেলের সন্ধ্যের প্রভু মি সম নি সম শেষ গুণম, আর রোলকল হতে এখনো অনেকটা দেরি, তাই আমরা সমস্যারই বললাম হ্যাঁ শুনব। ত্রিদীপের সংস্কৃত আছে, সে সংস্কৃতে বলল, মা মনুষ্যর,
আমরা হাসতে হাসতে ত্রিদীপকে অনুসরণ করলাম। সেই ঝুড়িওয়ালা বটতলা ভ্রমরগড়ের এক প্রান্তে সেই বৈষ্ণব বাবাজির আখড়া, আমরা হাজির হলাম সেখানে। ভরত বাবাজি আশ্রমের চারধারে ঝাঁটি জঙ্গল থেকে শুকনো কাঠপাতা সংগ্রহ করছেন রাতের খাবারের আয়োজন করতে। যত না কাঠপাতা তার থেকে শুকনো বাঁশ খোলাই বেশি। কাঠের বোঝা মাটিতে ফেলে ভরত বাবাজি জয় শ্রী রাধে বলে আমাদের সম্ভাষণ করলেন। তারপর বিড়বিড় করে উচ্চারণ করলেন, মুকং করতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যত কৃপা তমোহং বন্দে পরমানন্দ মাধবম। আমরা শেষটুকু ওই পরমানন্দ মাধবম বিড়বিড় করে বলতে বলতে প্রণাম করলাম। আমাদের মধ্যে কারোর হিস্ট্রি আছে কিনা ভরত বাবাজি অতঃপর জানতে চাইলেন। আমাদের ভিতর ত্রিদীপ আর অন্নদা আর্টস, তাদের দুজনেরই হিস্ট্রি আছে। তাদের মাথায় হাত রেখে ভরত বাবাজি আশীর্বাদ করলেন, বড় হয়ে ভ্রমরগড় নিয়ে রিসার্চ করো বাবা, ভ্রমরগড়ের কান্না আর যে সহ্য করতে পারছি না। আমরা পরস্পর মুখ চাওয়াচাই করলাম, ভ্রমরগড়ের কান্না? চোখ বুজে চোখের কোণা দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরিয়ে ভরত বাবাজি বললেন, হ্যাঁ ভ্রমরগড়ের কান্না, বেশ জুৎসই একটা যাত্রাপালার নাম হতে পারে, তাই না? পৃষ্ঠা 115। আমরাও সায় দিলাম, তাই তো, সত্যি তো। রোহিণী গ্রামে একটি নামকরা যাত্রা দল আছে, তাতে আমাদের ভূগোলের স্যার কার্তিক দাস সোনাই দিঘি যাত্রাপালায় ভাবনাগাজির রোল করেন। ভাবনাগাজির রোলে অভিনয় করা প্রাককালে কি করে যে তার চোখ দুটি জবা ফুলের মতো হয়ে ওঠে লাল, সে কি হুঙ্কার দিয়ে ডায়লগ বলা তারও সে, নাকি চোখে আলতা ঢেলে, কিছুতেই বুঝে উঠতে পারি না। তো রোহিণী যাত্রা পার্টি ও তৎপরিচালক নটসূর্য পুলিন বিহারী সামন্ত আর আর্টিস্ট বিভূতি গিরি ধীরেন গিরি কার্তিক দাসের নজরে পড়ে গেলে ভ্রমরগড়ের কান্না যে সাফল্যে চূড়োয় উঠবে, যাত্রা দেখতে দেখতে কতবার দর্শকরা যে উঠে দাঁড়িয়ে বলবে এনকোর এনকোর, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহই নেই। দেখা হলে ভূগোলের স্যার কার্তিক চন্দ্র দাসকে আমরা ভ্রমরগড়ের কান্নার কথা বলবই বলবো, আরও বলবো যে তিনি যেন উগ্র ক্ষত্রিয় রোহিণীগড়ের যুবরাজের রোলটাই করেন। ভরত বাবাজি আমাদের সবাইকে ডেকে নিয়ে গেলেন তার আশ্রম ঘরের পশ্চাতে পশ্চিম দিকে, ওই যেখান থেকে প্রবাহমান আর ডুলুঙের এপার সেপার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সন্ধ্যা সমাগমে আখের বনে অজস্র আখ চড়ি তাল চড়ি হুড়হাড় ফুড়ফাড় উড়ে বেড়াচ্ছে। একটু জোরে হাওয়া এসে আখের বনে ঢুকে পাতায় মোড়া আখ গাছ দুটির কাণ্ডে কাণ্ডে জড়িয়ে দিলে রট রট করে ঘন ঘন আওয়াজ উঠছে। বেনুবনে মর্মরে দক্ষিণ আবায় ওই যেখান থেকে এখনো দেখা যাচ্ছে অস্তমান সূর্যের রক্তরাগ রঞ্জিত আভায় সে ডুলুঙের জলে হিলঝিল করে আবির গুলছে আবির গুলছে। সেখানে দাঁড়িয়ে ভরত বষ্টা আঙুল উঁচিয়ে স্পষ্ট দেখালেন, ও যে এখানু বড়জ 30-32 গজ হিবে, কিছু পোড়া ঘাস দেখটি, টকা মানে বলনে বিশ্বাস করবনি, ও কিছুদিন আগে এক ঘুটঘুটিয়া আন্ধার রাতে হুহু করি আগুন লাগি গেলা, দাউ দাউ জোলেটে দাউ দাউ জোলেটে চিৎকার চেঁচামেচি, মুই ঘর নু দৌড়ি আইনু বাহারে আর দেখে কি চার বিটিয়া আগুন, আগুনের পাশ দিয়ে কে যেন দৌড়ি গেল, মাইয়া মানুষ তার খোলা চুল হাওয়ায় উড়ে উড়েটে অমনি তার পাছু পাছু, মুই স্পষ্ট দেখনু গুটে ঘোড়া ছুটি গেলা খটাখট করি আর সৌ করুণ ডাক ভ্রমর ভ্রমর। আমরা পরস্পর ফের মুখ চাচাই করলাম, বলে কি লোকটা 30-32 গজ দূরে সত্যি সত্যি কালচে দাগ একটা, সেখানে ঘুটঘুটে অন্ধকার রাতে হঠাৎ হঠাৎ আগুন জ্বলে ওঠে দাউ দাউ, আর সে আগুনের পাশ দিয়ে ডুলুঙে ঝাঁপ দিতে ছুটে যায় এলোকে সে ভ্রমর। পৃষ্ঠা 116। শুধু কি ভ্রমর, তার পিছু পিছু করুণ স্বরে ভ্রমর বলে ডাকতে ডাকতে ঘোড়ার পিঠে ছুটে চলেন যুবরাজ। আমরা বললাম, বাবাজি এ তো গেল অন্ধকার রাতের কথা, জ্যোৎস্না রাতে কি অনুরূপ দৃশ্য দেখা যায়? বাবাজি বললেন, যাই বই কি, সাধে কি আর বলছি, ভ্রমরগড়ের কান্না, রহি রহি বিরহি রাজকুঁয়ারের অতৃপ্ত আত্মা তো সারাক্ষণ ভ্রমর ভ্রমর করি, কি আন্ধার কি জ্যোৎস্না রাতে ঘুড়ি বুলেটে। আমরা জিজ্ঞাসা করলাম, আর ভ্রমর? বাবাজি অবলীলায় বললেন, মাইয়া মানুষ চিরকাল টিকে চাপা স্বভাবে, বুক ফাটবে তো মুখ ফাটবে নি, সে তো কোনো শব্দ না করি গুমরি গুমরি কাঁদি বুলেটে, বলেই বৈষ্ণব বাবাজি পদাবলী ধরলেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে একলে না শুনে কাহারো কথা,
সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পাড়া। কীর্তনে সুর ছড়িয়ে পড়তে না পড়তে একে একে আশপাশের ভক্তরা আকড়ায় ধীরে ধীরে উপস্থিত হতে লাগলো। আমরা ছাত্ররা যারা ইতিমধ্যে 2H2+0(2=2H2O) জল নির্মলের ফর্মুলা শিখে ফেলেছে, অথবা A+B²=A²+2AB+B² ইত্যাদি ফর্মুলা ধারাপাতে নামতার মতো হরদম মুখস্থ করে ছেলেছি, তাদের কাছে বাবাজি কথিত এই ভ্রমরগড়ে ভ্রমর কিংবা রোহিণীগড়ের যুবরাজের কান্না কতটা চোখের জল আনবে জানি না। তবে আমার মনে হেড স্যারের ওই কথাটাই ঘুরে ফিরে আসতে লাগলো, ওই যে দেয়ার হ্যাপেন মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ হোরাশিও দেন আর রিপোর্টেড ইন ইয়র নিউজ পেপার্স। আমরা বাবাজির আখড়ায় উপস্থিত বন্ধুরা ঠিক করলাম একদিন রাত জেগে ভ্রমরগড়ের প্রান্তরে বসে ভ্রমরগড়ের কান্না শুনব, যেমন করে গাঁয়ে ঘরের মানুষ যাত্রাটারে তের পলের উপর বসে রাতভর যাত্রা দেখে। চম্পাবতী হরণ, উষাবতী হরণ, পারিজাত পুষ্পহরণ, চড়িয়া ছড়িয়ানি, শীতলা মঙ্গল পালা, ললিতা পালা, ভাই বহনী, মনোহর কাশিরা, স্বামী পাদ ধরি গো চম্পা, কাঁদুই অপার, নিশ্চয়ই কি মতে গো ছাড়ি জীব প্রাণেশ্বর, চম্পাবতী হরণের সেই গান আর কি।